হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। সো আজকে হলো 1 জানুয়ারি আর আমরা যাচ্ছি হচ্ছে পিকনিকে। সো কোথায় যাচ্ছি এটা তো দেখতেই পাবে, সো সঙ্গে থাকো। আর এখন ঘড়িতে প্রায় বাজে 1:45, এখন যাচ্ছি আমরা পিকনিকে। হঠাৎ প্রায় 12:30টার দিকে প্ল্যান হলো পিকনিকে যাওয়ার, সো তার জন্যেই কাছেই যাচ্ছি। আর বলেই দিই, যাবো হচ্ছে আমরা সিপাহিজলা, সিপাহিজলা পিকনিক স্পটে যাব। ওইখানে গিয়ে আমরা সবাই মিলে পিকনিক করব। আর এই যে চলে এসলো আমাদের সাফারি টমটম। সো তোমরা কেউ কখনো টমটম দিয়ে মানে পিকনিকে গেছো নাকি? আমি জানি না, বাট আমরা যাচ্ছি। আর ওরা মানে আমার হাজবেন্ড আর আমার ভাই আরও আছে দুজন, তো ওরা বাইকে করে যাবে আর আমরা যাচ্ছি টমটমে। এই যে দেখতে পাচ্ছ আমার মা, মাসি, আমি, সুনাই, আমরা সবাই যাচ্ছি। এদিকে টমটমও চলা শুরু হয়ে গেল। এদিকে আমরা প্রায় চলে এসেছি বিশালগড় স্কুল পেরিয়ে। আর একটু এসেই দেখি প্রচণ্ড জ্যাম, এদিক থেকেই জ্যাম, মানে জাঙ্গালিয়ার থেকেই জ্যাম লেগে আছে, বোধহয় ভিড় হবে আজকে। সো দেখতে থাকো। এখন এই মুহূর্তে আমরা টমটম থেকে নেমে গেলাম, কারণ একটা হাসির মোমেন্ট ছিল, ওইটা আর ক্যাপচার করতে পারিনি। টমটম মানে এই আপ আছে, আপটা উঠতে পারছে না। সো আমরা নেমে গেছি অলরেডি টমটম থেকে, এই জায়গাটা হেঁটেই যাব, কারণ প্রচণ্ড জ্যাম লেগে আছে। যতক্ষণ টমটম আসবে ততক্ষণ আমরা হেঁটেই চলে যেতে পারবো। আর একটু সামনেই সিপাহিজলা, সো ওরা আছে টমটম দিয়ে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এদিকে সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে, কারণ আমরা টমটমকে উঠতে পারছে না, তার জন্য টমটমকে ঠেলে উপরে উঠিয়েছি। তো এখন ফাইনালি চলে সিপাহিজলার কাছাকাছি। এই যে দেখতে পাচ্ছ কি অবধি জ্যাম। আমরা প্রথমে ভেবেছিলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে বোধহয় কোনো, কিন্তু না, এটা মানে নিউ ইয়ার উপলক্ষে সব মানুষই এদিকে মানে সিপাহিজলা এসেছে, প্লাস অনেকে উদয়পুরও যাচ্ছে বা অনেক জায়গায় যাচ্ছে এদিক দিয়ে। সো আমাদের টমটমও চলে এলো, সো আমরা এখন যাব পিকনিক স্পটে। তো আমরা হাঁটতে 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 চলে এলাম, ওই যে দেখতে পাচ্ছ পিকনিক স্পট, এটা সিপাহিজলার। কিন্তু আমরা সিপাহিজলার ভিতরে যাব না আজকে, কারণ আজকে এখনই প্রায় 2টোর উপরে বেজে গেছে। সো এখন আর আমরা রান্নাবান্না সব বাড়ি থেকে করেই এনেছি, হঠাৎ প্ল্যান তো তার জন্যে। সো এদিকে একটু ঘুরবো, বসবো, খাবো দাবো, দেন চলে যাব। সো সঙ্গে থাকো অ্যান্ড দেখতে থাকো। আর এদিকে আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেল, কার্পেট বিছাচ্ছে, আর এদিকে মাহিও বসে গেছে কার্পেটের মধ্যে। এখন আমরা মজা করব রোদ্রে বসে বসে। সো তোমরা দেখো এই যে মামা পিকনিকে এসে মাহি খুব হ্যাপি। এটা মাহি সেকেন্ড টাইম পিকনিক এলো, আর ও ছোটো যখন ছিল প্রায় 10 মান্থের ছিল, তো তখন আমরা আমাদের বাড়ির এদিকে একবার পিকনিক করেছিলাম। আর এদিকে শুরু হয়ে গেছে খেলা, আর মাহি মাহির পাপার পেছন পেছন দৌড়াচ্ছে র্যাকেটটা ওর কাছে দেওয়ার জন্য, ও খেলবে। আর এখন আমি একটু ট্রাই করলাম। প্রায় অনেক বছর পর খেললাম, তো এখন আমাদের হবে স্ন্যাক ব্রেক, কিছু খাওয়া খাবো এখন, খেয়ে দিয়ে দেন তারপর একটু ঘোরাঘুরি করবো, দেন আবার খাবো। তো সঙ্গে থাকো। তো ওইদিকে চলছে চানাচুর মাখার প্রস্তুতি। আজকে অনেকে এসেছে পিকনিকে, মানে নিউ ইয়ার উপলক্ষে অনেক জায়গা থেকে এসেও, অনেকে মানে শুধু রান্না করে বাড়ি থেকে নিয়ে এসে অনেকে এখানে পিকনিক করছে, বা অনেকে এখানেই রান্না করে করছে, অনেক লোকে আজকে হয়েছে। ওই যে দেখতে পাচ্ছ অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে, আর এখন এদিকে ফুচকাও বসেছে, প্লাস আইসক্রিম আরও অনেক কিছু বসেছে। সো চলো তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে আসি। আর মাহিকে মায়ের পাপার কাছে দিয়ে এসেছি, ওরা দুজন খেলছে, আর আমরা ওই যে দেখতে পাচ্ছ ওরা খেলছে, আর আমরা এদিক থেকে একটু হেঁটে আসবো। এই যে দেখতে পাচ্ছ ফুচকার জল, সো কার কার জিভে জল এসেছে বলো। এখন সবাই মিলে খাওয়া হবে ফুচকা।
আর ওইদিকে মাহি মাহির পাপার জন্য নিয়ে যেতে হবে, ওরা দুজনে দিকে এসে দেখি বসে পাপড় খাচ্ছে। আর এদিকে যে লোকগুলো দেখছো, ওরা একটু আগে জাস্ট এসেছে গাড়ি থেকে নেমে ওরা খেতে বসে গেছে, মনে হয় কোনোখান থেকে মানে ঘুরে টুরে এসে এখানে খাওয়া দাওয়া করছে এমনই হবে। আর এদিকে চলছে আমাদের স্যালাড কাটা, তারপর আমরাও খেয়ে নেবো, খেয়ে দেয়ে সবাই মিলে বাড়ির দিকে রওনা দেবো, কারণ এখন বিকেল প্রায় 4টা বেজে গেছে, সো এখন একটু একটু ঠান্ডাও লাগছে। আর এই তো চলে এসেছিলো আমাদের মেনু, রুটি, রুটির ভিতরে ছেদ হয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এখন সব ব্যাগ থেকে গুছানো হয়ে গেছে, এখন বসে আছি টমটমের জন্য, টমটম আসবে দেন আমরা বাড়িতে যাব। ফাইনালি চলে এসলো টমটম, সো এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় 5টার উপরে বাজে, সো আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর ব্লগটা আর বেশি বাড়াবো না, এখানে এন্ড করে দিচ্ছি। সো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো, আর যারা আছো আমার চ্যানেলে তারা প্লিজ আমার কে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। সো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।